একটি এক্সক্লুসিভ অফার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে টেলিভিশন, এই ফ্রিজের সাথে একটা টেলিভিশন, ফ্রিজের সঙ্গে একটি আপনি 43 ইঞ্চের টিভি পাচ্ছেন। আপনার এই ফ্রিজটাকে আপনি একটা ফ্রিজ নিচ্ছেন, কিন্তু একটা ফ্রিজকে পাঁচভাবে আপনি ইউজ করতে পারছেন। আমরা কিন্তু নর্মালি জানি যে এটা ডিপ, এটা নর্মাল। এখন আপনি আলাদা একটা ডিপ নিয়েছেন বা আপনার বাসায় আলাদা ডিপ আছে, তো এখানে ডিপটার জায়গাটা ওয়েস্ট হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। আপনি ডিপের ডিপের জায়গাটা ওয়েস্ট না করে এটাকে আপনি চাইলে নিচেটার মতোই নর্মাল করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। বানিজ্য থেকে মাত্রই আসলাম, আর সেখানে একটি প্যাভিলিয়নে গিয়েছিলাম, সেটা হচ্ছে স্যামসাং স্মার্ট প্লাজা। সেখানে আপনি একই ছাদের নিচে ফ্রিজ, টিভি, এসি, তারপর এয়ার পিউরিফায়ার মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, এগুলো সব পেয়ে যাবেন। তাছাড়া আপনার হোম থিয়েটার, হোমে ছোটো ছোটো স্মল অ্যাপ্লায়েন্সগুলো লাইক টোস্টার, তারপরে ওভেন, এগুলো পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এখানে আসলে আপনারা কী কী মডেলের বা কত প্রাইসের মধ্যে আপনারা ফ্রিজ পেয়ে যাবেন, সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি একটু বড় হবে, কারণ হচ্ছে যে আমি ওখানে ইন ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি, কারণ ওখানে যে ভাই আছেন উনি মোটামুটি প্রত্যেকটা ফ্রিজেরই টোটাল ডিটেলসটা উনি দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। তো যেখানে মোটামুটি আপনাদের দেখলে ঘরে বসে আপনারা জাজ করতে পারবেন যে আসলে কোন ফ্রিজটা আপনার জন্য বেটার বা কোন ফ্রিজটা আপনার জন্য বেটার না। প্রাইসগুলো আপনারা বাণিজ্যমূল্য উপলক্ষে তাদের প্রত্যেকটা ফ্রিজের সাথে কিছু না কিছু বা গিফট আসে, লাইক আপনার কিছু ফ্রিজের সাথে টিভি গিফট আসে, লাইক 43 ইঞ্চি একটা টিভি পেয়ে যাবেন, কিছু ফ্রিজের সাথে রাইস কুকার আছে, কিছু ফ্রিজের সাথে আপনার ক্যাশ জীবনে প্রচণ্ড নয়েজ ছিল আর বিভিন্ন মাইকিং টাইমিং সাউন্ডে প্রচণ্ড নয়েজ হয়েছিল, তো আমার ভিডিওতে অনেকটা নয়েজ হবে, তো এটার জন্য আমি অ্যাডভান্স ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ইনশাল্লাহ আমি নেক্সটে কোনো ভালো মাইক্রোফোন ইউজ করবো, যাতে করে আপনাদের এই এক্সট্রা সাউন্ডের প্যারার হাত থেকে আপনারা বেঁচে যান। যেটাকে আমরা বলি হচ্ছে ফ্রিজার, এবং এটা হচ্ছে নর্মাল ফ্রিজ যেটাকে আমরা বলি ফ্রিজ পোষণ। অর্থাৎ আপনি চাইলে এই দুইটাও নিতে পারেন একসঙ্গে, চাইলে একটাও আপনি নিতে পারেন। কারণ কি যে দেখেন যে আমরা এই এত বড় একটা ফ্রিজ নিলে অনেক সময় হয় কি যে ফ্রিজটা নড়াচড়া করতে বা মানে আপনার ওয়াশ করতে কিন্তু প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আপনি স্পেসেরও দরকার হয়, ফ্রিজ আলাদা আলাদা আপনি ইউজ করতে পারেন, স্পেসটাও কম লাগছে আর ওয়াশটাও ভালো হচ্ছে। অর্থাৎ আপনার এখানে বডিতে কোন রকম আইস জমবে না, যে জিনিসটা আপনি এখানে দিবেন সেই জিনিসটাতে আইস জমবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যে আমরা অনেক সময় কিন্তু এর মধ্যে মানে কিছু জিনিস রেখে দেয় যেগুলো একটু আলাদাভাবে রাখতে চাই, তো সেই জিনিসটাকে আপনি চাইলে আলাদাভাবে রেখে দিতে পারছেন। অর্থাৎ আপনি এখানে মানে সেফটি জোন এটা আর কি, যে যেখানে আপনি সেফলি অনেক কিছু রেখে দিতে পারছেন। আপনি চাইলে ড্রয়ারটা ইউজ করতে চাচ্ছেন, তো ড্রয়ারটা ইউজ করুন, কিন্তু মনে হয় যে না আমার ড্রয়ারটা ইউজ করবো না, আমি ড্রয়ারটা এখন না ইউজ করে অন্য ইয়ে করবো, তো সেক্ষেত্রে আপনি ড্রয়ারটাকে সুন্দরভাবে খুলে নিন, যেখানে এই ডিজিটাল ইনভার্টারের জন্য আপনি কিন্তু 10 ইয়ার্স এর একটি ওয়ারেন্টি পাচ্ছেন। অর্থাৎ 10 ইয়ার্স আপনি ফ্রিজটা আরামে ইউজ করতে পারছেন, যেটার জন্য আপনার কোনো টেনশন করা লাগছে না। আর তাছাড়াও তো আপনার ফ্রি হোম সার্ভিস আছে, লাইফ টাইম 2 বছর ফ্রি হোম সার্ভিস, লাইফ টাইম হোম সার্ভিস আছে। আর একটা ব্যাপার দেখেন, আমি কিন্তু এই যে ডোরটা যখন খুলছি তখন কিন্তু এভাবে টানছি না, জাস্ট আমি এরকমভাবে ইয়ে করে দিচ্ছি, ডোরটা কিন্তু অটোমেটিক খুলে আসা মানে ইজি ইজি ডোর যেটা সেটা হচ্ছে এটা, জাস্ট এই করে আপনি এটাকে খুলে নিতে। আর ওইটা হচ্ছে ইজি এক্সে ডিসপাস, ওইটা হচ্ছে এখানে আরেকটা জিনিস সেটা আপনি কি দেখবেন, ডিপ ফ্রিজের সঙ্গে কিন্তু সচরাচর কোনো রকমভাবে স্লিম আইস মেকার থাকে না বা আইস মেকার থাকে না, বাট আমরা আইস মেকারটাও দিচ্ছি, যেখানে আপনি ওয়াটারটা এখানে দিয়ে আপনি জাস্ট এটাকে লাগিয়ে রাখলেন, এখানে আইস হওয়ার পর আপনি জাস্ট এটাকে টুইস্ট করবেন, টুইস্ট করলে কিন্তু আপনার সমস্ত আইসগুলো এখানে পড়ে যাবে না। হ্যাঁ,
পরে কিন্তু আমরা কালেক্ট করে হাতে কালেক্ট করে নিতে পারি। সঙ্গে আপনার হোম ডেলিভারি আছে এবং আপনার এখানে এখানে গিফট আইটেমও আছে, যেমন আয়রন বা এই টাইপের গিফট আইটেম আমরা দিয়ে দিচ্ছি। পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রিজ, যেটা আপনি পুরোটা অর্থাৎ এক কথা বলতে পারি নর্মাল ফ্রিজ হিসেবে আপনি পুরোটা ইউজ করতে পারছেন। পুরোটা নর্মাল ফ্রিজ হিসেবে ইউজ করতে দেখেন আপনি দেখবেন ডিপেও আমার কিছু এলইডি লাইট আছে, অন্যান্য এলইডি লাইট আছে, অন্যান্যগুলোতে ডিপে এলইডি লাইট থাকে না, বাট আমাদের এলইডি লাইটগুলো আছে। আর অল অ্যারাউন্ড কুলিং সিস্টেম থাকাটা ওর প্রত্যেক জায়গায় সমানভাবে কুলিংটা হচ্ছে। এটাতেও সেম আছে, এটা শুধুমাত্র আপনি নর্মাল হিসেবে ব্যবহার করতে পারছেন। এখানে একটা ইয়ে আছে, অপশন আছে, আপনি একটু দেখেন। এটা করার কারণ হচ্ছে কি আপনার এতটুকু জায়গা লাগছে না, একটা জায়গা একটা জিনিস আছে যেটা একটু বড়, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে লাইট করে ডেকোরেট করতে রাখতে পারেন। আবার যদি মনে হয় যে না আমি এটা করতে পারি বের করেও রাখতে পারেন, হচ্ছে আমাদের এক্সট্রা একটা ফিচার এখানে দেওয়া আছে। তাছাড়া আপনার এর মধ্যে আছে সেখানে দেখবেন যে হিউমিডিটি কন্ট্রোল, অর্থাৎ আমরা যে ইয়েটা রাখছি তার চোখ যেটা রাখি না কেন এটা কিন্তু অনেক মানে কিছুদিনের ভিতরে শুকিয়ে যায়, তো এই হিউমিডিটি কন্ট্রোলটা এখানে আছে। আপনার হিউমিডিটিটা লো হয়ে গেছে ভিতরে বক্সের মধ্যে আপনি রেখেছেন, লো হয়ে গেছে, আপনি চাইলে এটাকে মানে হাই করে বা লো করে ইউজ করতে পারেন। এখানে দেখেন ইউজ করার জন্য আমরা আমাদের হিউমিডিটি কন্ট্রোলিং এর জন্য একটা অপশন আছে, এই এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। কারণ আপনার ফ্রিজের হিউমিডিটিটা কতটুকু থাকবে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার লো আছে কি হাই আছে, তো সেই অনুপাতে আপনি আপনার ফ্রিজকে ইউজ করবেন। তাছাড়াও এখানে আপনার একটি ইয়ে আছে যেটা হচ্ছে ওয়াটার বক্স, আপনি দেখেন যে এখানে কতগুলো স্পেস রাখার জন্য কতগুলো আমাদের সেলফ দেওয়া আছে, ছোট বড় কিন্তু অনেকগুলো সেলফ দেওয়া আছে। আপনার ছোট ছোট যে জিনিসগুলো আছে আপনি সেগুলো রেখে দিতে পারছেন, বড় যে জিনিসগুলো আছে সেটাও রেখে দিতে পারছেন, ইভেন এটা হচ্ছে উপরেও আপনি কিছু জিনিস রেখে দিতে পারছেন যেটা আপনার বড় বা বড় ভাই যেগুলো রাখার জন্য আমাদের সেলফগুলো আছে। এটা এত একটা ভালো একটা প্রযুক্তি যা আমি আপনাদের দিচ্ছি, আমরা আমাদের মানে সর্বোচ্চ চেষ্টা করি যে সবসময় যেন রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের বেস্ট কোয়ালিটিটা আপনারা পান, যার জন্য আমরা এটার প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে রেখেছি। এবং এটাতেও ইনভার্টার আছে, এটাতেও কন্ট্রোলার আছে, ডিজিটাল কন্ট্রোলার আছে, এটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ফ্রিজকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে একটি ইজি অ্যাক্সেস ডিসপেন্সার আছে, যেখান থেকে আপনি খুব সহজেই ওয়াটার নিয়ে যাবেন। একটা হচ্ছে সিলভার কালার, একটা হচ্ছে ব্ল্যাক, সেম ফ্রিজই, জাস্ট কালারটা ডিফারেন্ট, জাস্ট কালারটা ডিফারেন্ট। যেমন ওই পাশে যেটা আছে অনলি মাত্র আপনার ওটাতে চাইলে আপনি অনেক সময় চাই যে দামে বা ইয়েতে একটু বড় একটু বরফ জমবে বা ডিপ কোথাও একটু বড় থাকবে, ওইটা হচ্ছে আমাদের ওইটা একটাই আছে যেটাতে আমাদের ফ্রস্ট ফ্রিজ, এবং ওইটাতে আপনি ডিজিটাল ইনভার্টার ওইটাতেও পাচ্ছেন, ওইটাতেও পাচ্ছেন মানে বিদ্যুৎ সাশ্রয়ী ওইটাতেও দিচ্ছে, অর্থাৎ আমাদের টোটাল লাইন আপে আপনি ডিজিটাল ইনভার্টার পাচ্ছেন। এরপর যেটা আছে ওর পাশে কিন্তু সেম সাইজের প্রায় একটু লো চার্জ আছে, সেটা হচ্ছে আপনার 14900 ডিসকাউন্ট দেওয়ার পরে। আমাদের ফ্রিজের মধ্যে মানে ফার্স্টে যদি আমরা মানে ইয়েতে দেখি জোরে দেখি তাহলে ডিজিটাল ইনভার্টার দেখতে পাই, যেটা আপনার এনার্জি সেভ করছে, লাইফ টাইম বাড়িয়ে দিচ্ছে, 10 বছরের একটি ওয়ারেন্টি লেভেল দিচ্ছে। তারপরে যে ডোরটা খুললে কিন্তু আমরা দেখতে পাই যে টুইন স্ক্রিন প্লাস, টুইন স্ক্রিন প্লাসটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ফ্রিজের জন্য। এই টুইন স্ক্রিন প্লাসটা হচ্ছে কি যে দুইটা আলাদা আলাদা পোশনে দুইটা আলাদা আলাদা ফ্যান সেট করা আছে, এবং এই আলাদা ফ্যানের জন্য আলাদা ইভাপোরেটরও দেওয়া আছে, যার জন্য আপনি চাইলে এই পোর্শনটাকে আলাদাভাবে ইউজ করতে পারেন, এটাকে আলাদাভাবে ইউজ করতে পারবেন। এবং প্রত্যেকটা জায়গায় সমানভাবে এবং এক্সাক্ট মাত্রায় আপনার ইয়েটা দিয়েছে, মানে টাইম ওয়াইজ ঠান্ডাটা দিয়েছে নিচেও সেম,
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে এই টুইন টুইনিং এর জন্য দেখেন আমার জয় সমস্যা অনেক সামনে ফ্রন্টের দিকেও আছে, যেন সব দিক থেকে সমানভাবে ঠান্ডাটা পায়। আর এটার সঙ্গে আরেকটি আছে সেটা হচ্ছে যে আমাদের ফুল প্যাক, এই ফুল প্যাকটা আপনি অন্য অন্য ফ্রিজে খুব কম দেখবেন, এটা আপনাকে 12 ঘন্টা পর্যন্ত উইদাউট ইলেকট্রিসিটিতে সাপোর্ট দেবে, সাপোর্ট দেবে, অর্থাৎ বিদ্যুৎ নেই সমস্যা নেই, এটা 12 ঘন্টা পর্যন্ত আপনার প্রোডাক্ট। তারপরে যেটা আছে আপনি 5-in-1 কনভার্টেবল মোড, এই 5-in-1টা হচ্ছে কি যে আপনার এই ফ্রিজটাকে আপনি একটা ফ্রিজ নিচ্ছেন কিন্তু একটা ফ্রিজকে পাঁচভাবে আপনি ইউজ করতে পারছেন। আমরা কিন্তু নর্মালি জানি যে এটা ডিপ, এটা নর্মাল, এখন আপনি আলাদা একটা ডিপ নিয়েছেন বা আপনার বাসায় আলাদা ডিপ আছে, তো এখানে ডিপটার জায়গাটা ওয়েস্ট হচ্ছে, আপনি ডিপের জায়গাটা ওয়েস্ট না করে এটাকে আপনি চাইলে নিচেটার মতোই নর্মাল করে ফেলতে পারেন। যে এখানে ছবিটা আছে আপনি একটু দেখেন যে এটা ডিপ, এটা নর্মাল, নর্মাল মোডে যেটা আমরা চালাই, যদি আমার মনে হয় যে না আমি একটু এটাকেও মানে নর্মাল করে ফেলবো, তো এই যে এখানে ফ্রিজার কনভার্টার আছে এই যে দেখেন, এই ফ্রিজার কনভার্টারটাকে আমরা 3 সেকেন্ড প্রেস করে ধরবো, ধরলে ফ্রিজার কনভার্টারটা মানে ফ্রিজার থেকে ফ্রিজে চলে আসবে এবং তখন এটা আপনার দুদিয়া মানে উপরের এবং নিচের সাইডটা নরমাল হয়ে যাবে। সেম ভাবে আপনি যদি মনে করেন যে উপরেরটাকে আমরা বন্ধ করে দিই, বন্ধ করে নিচেরটা ইউজ করব, সেম ভাবে আপনি এখানে প্রেস করে ধরে রাখবেন অফে চলে আসবে, আপনার এটা অফ হয়ে যাবে। ঠিক এইভাবেই আপনি নিচেরটাকে অফ রেখে উপরেরটাকে ডিপ অথবা নর্মাল হিসেবেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই যে 5-in-1 যে কনসেপ্টটা এটা কিন্তু স্যামসাং এ আছে আর প্রাইসটাও কিন্তু বেশি না। অথচ দেখেন যে এই কনসেপ্ট দিয়েছে আপনাকে টুইন কুলিং দিয়েছে আপনার হচ্ছে ইনভার্টার, সঙ্গে আছে কুল প্যাক এবং ইনবিল্ট স্ট্যাবিলাইজারও আছে যা আপনার আলাদাভাবে নেওয়া লাগছে না। এত কিছু দেওয়ার পরে আপনার প্রাইস মাত্র 12,900 টাকা আর আমরা মেলার জন্য 5,900 টাকার একটি ডিসকাউন্ট দিচ্ছি, যে এখন আপনি নিতে পারছেন 67,000 টাকা। আর এটাও কিন্তু আমরা হোম সার্ভিস দিচ্ছি, ডেলিভারি দিচ্ছি, আর এটার সার্ভিস হচ্ছে 2 ইয়ার ফ্রি, আর 10 ইয়ার সার্ভিস হচ্ছে আপনার বদল, সেটা হচ্ছে আমাদের সাইড বাই সাইড ফ্রি, একদমই নতুন লাইন আপে। কালারটাও দেখেন, কালারটাও কিন্তু একদমই আনকমন। এটা আমাদের 674 লিটারের ডিজিটাল ইনভার্টার টেকনোলজি রেফ্রিজারেটর, যেটা পাশাপাশি দরজা, এটা হচ্ছে কি যে পাশাপাশি যে দরজাগুলো যেটা থাকে অর্থাৎ আমরা বলি যে সাইড বাই সাইড যে ফ্রিজগুলো সেগুলো, এটা হচ্ছে পুরোটাই ডিপ, এটা পুরোটাই নর্মাল। আপনি এখানেও একটা জিনিস লক্ষ্য করবেন যে টুইন কুলিং ক্লাস কিন্তু এখানেও দেওয়া আছে, অর্থাৎ এই দুটা পোষণের জন্য এখানেও আলাদা আলাদা কুলিং ফ্যান আছে। আর দুটা পোষণে আলাদা আলাদা কুলিং ফ্যান থাকলে আপনি যে প্রোডাক্ট মানে যে খাবারগুলো রাখছেন সেগুলো কিন্তু একটা খাবারের মধ্যে আর একটা করে মিক্সিং হচ্ছে এবং একটা একদম পারফেক্টলি আপনাকে দিতে পারবেন। তো এখানে আপনি আপনার ডিপের যে জিনিস মাছ মাংস এগুলো খুব ইজিলি এখানে রেখে দিতে পারছেন, আর এটাতে আপনার কন্ট্রোলিং যে ক্ষমতাটা হয় সেটা কিন্তু আমাদের হ্যান্ডেলের সঙ্গে আছে। অর্থাৎ এখানে চাইলে আপনি এটাকে যেহেতু দুটা টুইন কুলিং টেকনোলজি দুটা ফ্যান আছে কিন্তু এটাকে পাঁচভাবে কন্ট্রোল করা সম্ভব না, এটাকে আপনি করতে পারেন এইভাবে যে যে ফ্যানগুলো আছে সে ফ্যানগুলো একটা সাইডে অফ করে রেখে এটা জাস্ট অন রাখতে পারবেন। অর্থাৎ আমরা ভ্যাকেশনে কিন্তু বিভিন্ন জায়গায় যাই, তো ভ্যাকেশনে যখন যায় তখন কিন্তু 5-7 দিন থেকে আসে, ওই সময় আমরা কেউ রান্না করে রেখে যাই না, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই পোর্টনটাকে অফ রেখে শুধু ডিপটাকে অন রাখতে পারেন। এই জন্য আমাদের কিন্তু এই যে এখানে দেখেন যে ভ্যাকেশন মুদটা দেওয়া আছে এবং কন্ট্রোলিং কন্ট্রোল লকও আছে যেটাতে আপনি কন্ট্রোলটাকে পুরোটা লক করে রাখতে পারেন। আপনার এখানে ডিসকাউন্ট আছে 9,900 টাকা আর সঙ্গে মানে গিফট আইটেম তো থাকছে একটা মডেল যেটা 604 লিটার। এটা এটা যে গ্লাসটা আছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন অনেক গ্লেজি, এটা কিন্তু আমাদের গ্লাস টোপ, যেখানে আমরা এটা অনার আপনি দেখেন এখানের আইস মেকারটা কিন্তু ওইটা থেকে আরও একটু ডিফারেন্ট, অর্থাৎ আপনার অনেক বেশি আইসের প্রয়োজন হতে পারে বাসায় সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু প্রত্যেকটা টুইস্ট করা পসিবল, আসলে করলে নিচে পড়ে যাবে যে আইস ট্রে থেকে পরে নিয়ে নিতে পারবেন। এটাও টুইন কুলিং টেকনোলজি, এটাতেও সেম সিস্টেম সেম টেকনোলজিটা ইউজ করা হয়েছে,
এখানে আপনার কন্ট্রোলার আছে সাইডে, এখান থেকে আপনি কন্ট্রোলার দিয়ে আপনি চাইলে আপনার প্রধান ফেসটাকে কন্ট্রোল করতে পারছেন। আর এটার প্রাইস আমরা রেখেছি 1,89,900, ওখান থেকে 10,900 টাকা মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে। সেক্ষেত্রে আপনি এখন মাত্র 1,89,000 টাকাতেই আপনি একটি সাইড বাই সাইড ফ্রিজ পেয়েছেন, একদমই নতুন একটা ফ্রিজ, যেখানে আপনি বাইরে থেকে দেখেন এটা শেপ কিন্তু পুরোটাই আলাদা। অর্থাৎ আমি এই ফ্রিজটাকে তিনটা পার্ট এবং চারটা দরজা আছে, যেটাকে আমরা বলে থাকি ফ্রেঞ্চ ডোর। স্কুলাটাই কিন্তু আমাদের এখানে নর্মাল, অর্থাৎ অনেক সময় হয় যে যাদের নর্মালে অনেক বড় বড় জিনিসগুলো রাখতে যাচ্ছে তারা কিন্তু এই ফ্রিজগুলো ইউজ করতে পারে। এবং ডিপের মানে ছোট ছোট জিনিসগুলো রাখলেও সমস্যা নেই, তাদের জন্য এই ফ্রিজটা অনেক বেটার। সেক্ষেত্রে এটাতেও কিন্তু আমাদের, আমি এতক্ষণ ক্লিন ক্লিন বলেছি, আপনি এখানে একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে অর্থাৎ আমার এই ফ্রিজটাতে তিনটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে, আর তিনটা কুলিং ফ্যানের জন্য তিনটা ইভাপোরেটরও ইউজ করা হয়েছে। এটা তো নর্মাল ফ্রিজ, আপনি এখানে একটা জোনটা পাচ্ছেন যেখানে আপনি ফ্রুট বা ফ্রেশ যে জিনিসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে রেখে দিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডোর, যেটা আছে দেখেন ঠান্ডাটা বেরিয়ে যাচ্ছে। আর আমাদের প্রত্যেকটা গ্যাস কেটে কিন্তু খোলা পছন্দ, অর্থাৎ চাইলে আপনি খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে পারেন। এরপরে যেটা আছে সেটা দেখেন নিচে, এটা দি পেটার বিল, বাট এটা এই জোনটাকে বলা হচ্ছে সিলেক্ট জোন। সিলেক্ট জোন বলার কারণ হচ্ছে কি যে আমরা তো ডিপ থেকে মাছ মাংস নিয়ে হয় পানিতে অথবা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেয়, কেননা তার ওটা থেকে যে আইসটা আছে সেটা যেন গলে যায়। সেক্ষেত্রে আপনি এটা বাইরে রেখে দিলে হয় কি যে অনেকটা বাইরে রেখে দিলেন, দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে নষ্ট হয়ে গেল জিনিসটা, পানিতে রেখে দিলেন, হঠাৎ করে মনে হলো যে না এখন আর রান্না করবো না, আবার রেখে দিলেন, জিনিসটা কিন্তু আর ওই স্বাস্থ্যসম্মত থাকলো না। তো আপনি ওই জিনিসটাকে সিলেক্ট দুটোর মধ্যে রেখে দিয়ে যদি এটার মধ্যে রেখে দিয়ে যদি আপনি ফুলসিলেক্টটা যদি আপনি অ্যাক্টিভ করে দেন তখন কিন্তু এটাকে নর্মাল করে ফেলেন, ডিপ পোর্শনটা নর্মাল হয়ে যাবে, এই সাইডটা কিন্তু এই সাইডটা নর্মাল হয়ে যাবে এবং ওইটা আস্তে আস্তে গলতে থাকবে। এতে করে হবে কি যে আপনার যে খাবারটা আছে ওইটা নষ্ট হলো না, ওটা আপনি ফ্রিজ থেকে সরাসরি ফ্রেশ বের করে আবার খেয়ে মানে খেয়ে নিতে পারছেন। আর এটার তো এটা হচ্ছে যেটা আছে সেটা 594 লিটার, এটার প্রাইসটা আমরা দিচ্ছি 2,19,900 টাকা। আর সঙ্গে একটি এক্সক্লুসিভ অফার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে টেলিভিশন, এই ফ্রিজের সাথে একটা টেলিভিশন, ফ্রিজের সঙ্গে একটি আপনি 43 ইঞ্চের টিভি পাচ্ছেন। এটা আমরা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম যে আছে ফ্রিজ আছে তার মধ্যে এটাও একটি, যেটাকে আমরা বলে থাকি ফুড শোকেস। অর্থাৎ আপনি প্রথমেই লক্ষ্য করেছেন যে আমি একটা ডোর খুলেছি দেন আর একটা ডোর দেখতে পাচ্ছি, অন্য অন্য ফ্রিজে কিন্তু একটা ডোরের মধ্যে সব থাকে। আমাদের এই ডোরটা খোলার পরে আপনি একটা দেখেন, খোলার পরে কিন্তু আমি একটা শোকেসের মতো পেয়ে গিয়েছি, অর্থাৎ এখানে আমার প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। এই যে এখানে দেখেন শোকেসের মতো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, আর যেগুলো আপনার খুব প্রতিনিয়ত প্রয়োজন হয় লাইক আপনার ওয়াটার, জুস, চকলেট, ফ্রুটস, এগুলো আপনি এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। আর যেগুলো বড় জিনিসগুলো আছে যেমন ভেজিটেবলস থাকতে পারে, রান্না ডিশ থাকতে পারে, এইগুলো আপনি খুব সুন্দরভাবে ভিতরে রেখে দেন। আপনার কারেন্ট মানে ঠান্ডাটা লস হচ্ছে না, বিদ্যুৎ খরচটাও কিন্তু কমে যাচ্ছে। এখানে আপনি একটু লক্ষ্য করে দেখছেন যে ব্যাকটেরিয়া প্রোটেক্ট করা আছে, অর্থাৎ এর ভিতরে কোনো ব্যাকটেরিয়া জন্ম নিতে যাচ্ছে না, এটাও কিন্তু আমাদের টুইন ফ্লেম প্লাস, যেখানে থেকে আপনি আইস এবং ওয়াটার দুইটাই পাচ্ছেন। এখানে দেখেন যে ওয়াটারটা আছে, আপনি ওয়াটারটা প্রেস করে নিচ্ছেন, এই যে ওয়াটারটা প্রেস করে নিচ্ছে এখন কিন্তু ওয়াটার চলে আসছে, আমি আইসটা প্রেস করে নিচ্ছে আইসটা চলে আসছে, এখন আছে কি ক্রাস্ট, আমি যদি চাই যে কিউব নেবো তাহলে আমি 3 সেকেন্ড ধরে রাখবো,
তিন সেকেন্ড ধরে রাখলে এখানে কিউব চলে আসবে, এই যে আইস অফ, অর্থাৎ আইস অফ হয়ে গেল, এটাই আর কি, যে এই যে কিউব, এটাই যে আপনি চাইলে এখানে লক করেও রাখতে পারেন কন্ট্রোলার, আর আপনার এখানে যে আইসটা নেবেন বা ওয়াটারটা নেবেন সেটার জন্য এখানে ওয়াটার ডিসপেন্সার আছে যেটার ক্যাপাসিটি 4.5 লিটার। এখানে এই এটা পাচ্ছেন যেখানে আপনি সকল ফ্যাসিলিটিস পাচ্ছেন, 10 ইয়ার্সের একটি ওয়ারেন্টি পাচ্ছেন, 2 ইয়ার্সের একটি ফ্রি হোম সার্ভিস পাচ্ছেন, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটি নিচ্ছেন সেটা কিন্তু স্যামসাংয়ের নিজস্ব প্রোডাক্ট এবং মেড ইন কোরিয়া, আমাদের তিন দিক থেকে প্রোডাক্ট আসে, একটা কোরিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে, তো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ইয়েতে থেকে আসে। আর একটা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে হোম সার্ভিস, এটা কিন্তু তো ভিয়েতনাম যেটা আমরা দিয়ে থাকি, তো আসেন আমাদের DITF-এ, এসে দেখেন আমাদের প্রোডাক্টগুলো, আমাদের প্রোডাক্টে যেমন আপনাকে ফ্যাসিলিটিস দিচ্ছে তেমন DITF-এর জন্য কিছু স্পেশাল অফারও রেখেছি, আশা করি অফারগুলো আপনাদের ভালো লেগেছে এবং দোয়া করি যেন আপনারা সুস্থ ভালোভাবে থাকতে পারেন এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সন্তুষ্টে লাইফটা লিড করতে পারেন। থ্যাংক ইউ। এটার প্রাইস হচ্ছে 2,89,900 টাকা, এর আগের যেটা ছিল সেটা কিন্তু 3,25,000 ছিল, আমরা এবার নিচ্ছি হচ্ছে 2,79,900 টাকা এবং 665 লিটার। এটাতে আপনি আরেকটি টিভি, এটা তো আপনি একটি প্রোডাক্ট নিলে আরেকটি প্রোডাক্ট আপনার এমনি হয়ে যাচ্ছে।